সবাইকে অধ্যায় ভিত্তিক বুয়েট এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সমাধানের আজকের পর্বে আমরা বিদ্যা থেকে বিগত কয়েক বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো সমাধান করব তবে আজকে যেহেতু দ্বিতীয় পর্ব আজকের পর্বে আমরা কার্ণচক্র এবং ইঞ্জিনের কর্মদক্ষতা সংক্রান্ত অঙ্কগুলো করব আমরা গত পর্বে সমসনা প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কিত অঙ্কগুলো করেছিলাম তো কথা না বাড়িয়ে আজকের পর্বের আমরা প্রথম অঙ্ক সমাধান শুরু করে ফেলি এটা হচ্ছে বুয়েট সাত আট সেশনের একটা প্রশ্ন এখানে কি বলেছে এখানে বলেছে যে একটি কার্ণচক্র প্রাথমিক তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে অর্থাৎ তার একটা প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে যেটা তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং বলেছে প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত ওয়ান এটা মানে কি মানে হচ্ছে যে যদি সে প্রসারিত হয় তাহলে পরবর্তীতে যে আয়তনটা পাবো সেটা আদি আয়তনের ছয় গুণ একইভাবে যদি সংকুচিত হয় তাহলে পরবর্তীতে যেটা আয়তন পাবো সেটা আদি আয়তনের ছয় ভাগের এক ভাগ আচ্ছা এবং বলেছে যে কার্ণচক্রের সর্বনিম্ন তাপমাত্রা দক্ষতা নির্ণয় করে তাহলে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে একটা হচ্ছে কার্ণচক্রের সর্বনিম্ন তাপমাত্রা এবং আরেকটা একটা হচ্ছে কি দক্ষতা তো যদি তোমরা কার্ণচক্রের ওই পি বনাম ভি এর গ্রাফটা আঁকো তাহলে অঙ্কটা বুঝতে আর একটু সুবিধা হবে তাহলে আমি এটা এঁকে ফেলি তাহলে এখানে কি থাকে এই এক্স অক্ষ বরাবর থাকে ভি এবং ওয়াই অক্ষ বরাবর থাকে পি তো আমাদের মনে আছে না কার্ণচক্রের এক্সাক্টলি চারটা প্রসেস কি কি হয় প্রথমে হয় সমষ্ণ প্রসারণ এই যে দেখো আয়তন আগে কম ছিল এখন বেশি এই যে এখানে আয়তনটা কম এখানে কি আয়তনটা বেশি অর্থাৎ এটা প্রসারণ এবং তারপর হয় রুদ্ধতাপীয় প্রসারণ এটা কিছুটা একটু খাড়ার মতো এরকম ঠিক আছে না তাহলে প্রথমে সমষ্ণ প্রসারণ তারপর রুদ্ধতাপীয় প্রসারণ ফলে আয়তন কি আরও বেড়ে গেল এরপর কি হয় এরপর হয় সমষ্ণ সংকোচন এবং তারপর কি হয় তারপর হয় আবার কি রুদ্ধতাপীয় সংকোচন এই আর কি ওয়ান তাহলে তোমরাই বলো দেখি যেহেতু এটা একটা সমস্ন প্রক্রিয়া এই প্রক্রিয়া শেষেও তাপমাত্রা কত থাকবে টি ওয়ানই থাকবে আবার চিন্তা করো এটা এই জায়গার তাপমাত্রা যদি টি ওয়ান হয় এটা তো একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়াই তাপ স্থির থাকে তবে তাপমাত্রাটা চেঞ্জ হয় তাহলে এই পয়েন্টে তাপমাত্রা হচ্ছে টি আবার এইটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া তাহলে এখানে শুরুতেও টি টু এবং সমষ্ণ প্রক্রিয়া শেষেও কত টি টু আবার রুদ্ধের প্রক্রিয়া সেই তো চিন্তা করো টি ওয়ান বড় নাকি টি টু বড় এখানে যেহেতু প্রসারণ হচ্ছে প্রসারণ হওয়ার কারণে তাপমাত্রা কমে যায় তাহলে সে টি টু হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা আর টি ওয়ান হচ্ছে কি সে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের এই যে বলেছে কিনা সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করো অর্থাৎ এই টি নির্ণয় করো সেটাই বলেছে তো যাই হোক আমরা যদি টি ওয়ান আর টি টু পেয়ে যাই তাহলে আমরা দক্ষতা পেয়ে যাবো কারণ দক্ষতা ইটা সমান হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখন যেহেতু এখানে আয়তনেরও একটা ব্যাপার আছে সংকোচন প্রসারণের কথা বলেছে আমি শুরুতে আয়তনকে ধরতে পারি ভি ওয়ান তারপরে আয়তন ভি টু তার এই বিন্দুতে আয়তন হচ্ছে ভি থ্রি এবং এই বিন্দুতে আয়তন হচ্ছে কত ভি ফোর আচ্ছা তো এখন আমাদের এই যে এই যে যেটা দেওয়া আছে তথ্য ওয়ান ইস টু সিক্স যেটা কিসের অনুপাত আয়তনের অনুপাত সেটাকে আমাদের কাজে লাগাতে হবে ঠিক আছে কিনা তো আমাদের টার্গেট হচ্ছে টি টু নির্ণয় করা এবং আমাদের কিন্তু টি ওয়ানটা দেওয়া আছে যে প্রাথমিক তাপমাত্রা মানে এই যে যখন চক্রটা শুরু হলো তখন তাপমাত্রা কত ছিল টি ওয়ান

দেখতে পাচ্ছি প্রসেস অর্থাৎ রুদ্ধ তাপীয় যে প্রসারণ এখান থেকে কিন্তু চাইলে আমরা টিটু নির্ণয় করতে পারি কারণ টি ওয়ান টি টু এবং ভি টু ভি থ্রির মধ্যে সম্পর্কটা কিরকম টি ওয়ান ইন্টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ইন্টু ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আমরা রুদ্ধ তাপীয়র ক্ষেত্রে এই সূত্রটা গত পর্বে কিন্তু দেখেছি বাট এই অঙ্কটা গত পর্বে করিনি কারণ এটা কার্নোট চক্র সম্পর্কিত অঙ্ক আচ্ছা

এখন কিন্তু আমাদের ভিটু এবং ভিথরি কোনোটাই জানা নাই বাট তাদের অনুপাতটা তাদের ভাগ ফলটা কিন্তু আমাদের জানা আছে কিভাবে জানা আছে এই যে তো আমরা দেখতে পাচ্ছি কি এই প্রসেসে প্রসারিত হয়েছে আয়তন কম ছিল আস্তে আস্তে আয়তনটা কি হয়ে গেছে বেড়ে গিয়েছে তাহলে ভিথরি এক্স্যাক্টলি ভিটুর কত গুণ হবে এই যে ছয় গুণ হবে যেহেতু প্রসারিত হয়েছে তাহলে পরবর্তীর যে আয়তনটা সেটা আগের আয়তনের কত গুণ হবে ছয় গুণ হবে তাহলে যেহেতু ভি থ্রি ভি টু এর ছয় গুণ মানে ভি থ্রি ইকোয়াল টু সিক্স ভি টু তাহলে আমরা বলতে পারি ভি টু বাই ভি থ্রি মানে হচ্ছে ওয়ান বাই সিক্স ঠিক আছে কিনা তাহলে এই যে ভি টু বাই ভি থ্রি আছে এটার পরিবর্তে আমরা কত লেখবো ওয়ান বাই সিক্স বা সিক্স ইনভার্স যেটাই ওয়ান বাই সিক্স সেটাই সিক্স ইনভার্স তাহলে ভ্যালুটা বসিয়ে দিলাম টি ওয়ান হচ্ছে ছয়শো ভি টু বাই ভি থ্রি মানে সিক্স ইনভার্স টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান মানে জিরো পয়েন্ট ফোর মাইনাস ওয়ান কারণ কি এই যে গামার ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফোর দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান মানে কত জিরো পয়েন্ট ফোর তো এই হিসাব নিকাশ করলে এটা আসে কত দুইশো তিরানব্বই দশমিক শূন্য এক পাঁচ ছয় প্রায় এত কেলভিন এখন আমরা এই যে সর্বনিম্ন তাপমাত্রাটা পেয়ে গেছি তাহলে দক্ষতাটাও নির্ণয় করে ফেলি দক্ষতা আমরা জানি দক্ষতার সূত্র কি দক্ষতার সূত্র ইটা সমান হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু কত ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে তাহলে ওয়ান মাইনাস টি টুর ভ্যালু দুইশো তিরানব্বই একটু আগে আমরা পেলাম টি ওয়ান হচ্ছে ছয়শো কেলভিন আর পুরোটার সাথে কত গুণ হান্ড্রেড গুণ এত পার্সেন্ট ইকুয়ালস ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ফোর পার্সেন্ট এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এখানে কিন্তু বুঝার মতো অ্যানালাইসিস করার মতো অনেক বিষয়ই আছে তো যাই হোক অঙ্কটা পুরোপুরি কমপ্লিট তাহলে আমরা দুই নম্বর অঙ্কে চলে যাই দুই নাম্বারটা তুলনামূলক সহজ একটা অঙ্ক জাস্ট একটা সূত্র করলেই হয়ে যাবে দেখো কি বলেছে বলেছে যে একটি কার্ন ইঞ্জিন জিরো ডিগ্রি সেলসিয়াস এবং হানড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রয়েছে অর্থাৎ তার দুইটা টেম্পারেচার দেওয়া আছে একটা জিরো ডিগ্রি সেলসিয়াস একটা হানড্রেড ডিগ্রি সেলসিয়াস যেটাই উষ্ণতা সেটাই হচ্ছে কি তাপমাত্রা আচ্ছা তো এর তাপীয় কর্মদক্ষতা কত সর্বোচ্চ কর্মদক্ষতাটা কত আচ্ছা তো আমরা জানি যে যদি ইঞ্জিনের তাপ উচ্ছে এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকে তাহলে কর্মদক্ষতা সূত্র কি ইটা সমান হচ্ছে ওকে তো এখানে আসলে দুইটা টেম্পারেচারই দেওয়া আছে সে এখন কথা হচ্ছে কোনটা টি ওয়ান আর কোনটা আমরা কিভাবে বুঝবো সবসময় মনে রাখবা টি ছোট হয় এবং টি ওয়ানটা কি হয় বড় হয় অলওয়েজ টি কি হবে ছোট হবে এবং টি ওয়ানটা কি হবে বড় হবে আচ্ছা তো যেহেতু তিয়াত্তর কেলভিন একইভাবে একশো ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন তিনশো তিয়াত্তর কেলভিন অর্থাৎ বলতে পারি ওয়ান মাইনাস দুইশো তিয়াত্তর বাই তিনশো তিয়াত্তর ইন্টু হান্ড্রেড পারসেন্ট ওকে ইকুয়ালস টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট ওকে তাহলে আমরা আশা করি দুই নাম্বারটাও বুঝে গেছি একদম ছোট অঙ্ক যেখানে ইঞ্জিনের দুইটা টেম্পারেচার দেওয়া ছিল এবং সেখান থেকে আমাদের কর্মদক্ষতাটা নির্ণয় করতে বলেছে ওকে এবার আমরা তিন নাম্বার প্রবলেমে চলে যাই এরপর তিন নম্বরটা কি বলেছে বলেছে একটি কার্ণ ইঞ্জিন অন্তর্গামী তাপের ওয়ান বাই ফোর অংশ কাজে রূপান্তরিত করে তাহলে যে পরিমাণ তাপ ও ইঞ্জিন উৎপন্ন হয় তার এক চতুর্থাংশ অংশ কি করে কাজে রূপান্তরিত করতে পারে আচ্ছা এর তাপ গ্রাহকের তাপমাত্রা আরও সত্তর ডিগ্রি হ্রাস হ্রাস করলে এর দক্ষতা দ্বিগুণ হয় তাহলে যদি আমি তাপ গ্রাহকের তাপমাত্রা কি করি সত্তর ডিগ্রি কমিয়ে ফেলি হ্রাস করে ফেলি তাহলে তার দক্ষতা কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তো উচ্চ তাপমাত্রা ও তাপ গ্রাহকের তাপমাত্রা বের করো তো উচ্চ তাপমাত্রা কোনটা টি ওয়ান আর তাপ গ্রাহকের তাপমাত্রা কোনটা টি টু এই দুইটাকে আমাকে নির্ণয় করতে হবে তাহলে একটা একটা করে যেগুলা আমার তথ্য দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করি প্রথম তথ্য কি যে মোট তাপের ওয়ান বাই ফোর অংশ কাজে রূপান্তরিত করে এটাই তাহলে কি এটাই হচ্ছে কর্মদক্ষতা ওয়ান বাই ফোর কারণ কি কারণ হচ্ছে কর্মদক্ষতার এক্স্যাক্টলি সূত্র কি যে আমার উৎপন্ন তাপের আমি যতটুকু অংশ কি করতে পারি কাজে লাগাতে পারি বা কাজে রূপান্তরিত করতে পারি সেটাই তো কর্মদক্ষতা তাহলে সঙ্গে অনুসারে আমরা বলতে পারি এটাই হচ্ছে কি কর্মদক্ষতা কারণ তাপের ওয়ান বাই ফোর অংশ কাজে সে রূপান্তরিত করতে পারে এবং ইটার আমরা একটা সূত্র জানি কত ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ওকে ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর এখানে কেন হান্ড্রেড পার্সেন্ট দিলাম না কারণ আমি এখানেও কিন্তু হানড্রেড পার্সেন্ট যেমন ইটাকে সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয়

অতএব টি টু ইকুয়াল টু থ্রি টি ওয়ান ডিভাইডেড বাই ফোর আচ্ছা এটা আমরা পরে কাজে লেগাবো থাকলো এটা এরপরে কি বলেছে যে তাপ গ্রাহকের তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রা কোনটা এই যে টি টু আমরা এবার কি করেছি ডিগ্রি কমিয়ে দিয়েছি ফলে দক্ষতা কত হয়ে গেছে দ্বিগুণ তাহলে আগে ছিল ওয়ান বাই ফোর এটাকে দ্বিগুণ করা মানে কি সিম্পলি দুই দ্বারা গুণ করা তাহলে বর্তমান দক্ষতা হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু টু এটা হচ্ছে আমাদের বর্তমানের দক্ষতা এটা ড্যাশ বললাম আমি ঠিক আছে তো আমি কিন্তু এখানে তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করেছি তাপ উৎসের কিন্তু তাপমাত্রার চেঞ্জ করিনি তাহলে যেহেতু শুধুমাত্র তাপ গ্রাহকের তাপমাত্রা কি করেছি আমি চেঞ্জ করেছি তাই আমাকে কিন্তু শুধু টিটুটা চেঞ্জ করতে হবে টি কিন্তু ফিক্সড থাকবে তো খেয়াল করো এই কর্মদক্ষতাটা তো বর্তমানে ওয়ান বাই টু এবং কর্ম কর্মদক্ষতার আমরা একটা সূত্র জানি কি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান বাট বর্তমানে কিন্তু আর এটা টি টু নাই বরং কি হয়ে গেছে সেখান থেকে আমি সত্তর ডিগ্রি হ্রাস করে ফেলেছি ডিভাইডেড বাই টি ওয়ান এটা টি ওয়ানই কেন রাখলাম কারণ আমি তাপ উৎসের তাপমাত্রার কোনো চেঞ্জ করিনি সিম্পলি তাপগ্রাহের তাপমাত্রা সত্তর ডিগ্রি কমিয়ে দিয়েছি আচ্ছা এখন খেয়াল করো ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান মাইনাস একবার আমি টি টু বাই টি ওয়ান লিখতে পারি টি টু বাই টি ওয়ান আরেকবার আমি কি লিখতে পারি সত্তর বাই টি ওয়ান যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে হয়ে যাবে হচ্ছে প্লাস প্লাস সেভেনটি বাই টি ওয়ান এখন খেয়াল করো তো ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এ ভ্যালুটা কত এই যে ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই ফোর এই ভ্যালুটা হচ্ছে কত ওয়ান বাই ফোর তাহলে আমরা লিখে ফেললাম হাফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর প্লাস সত্তর বাই টি ওয়ান আচ্ছা তারপরের অংশে যাই তাহলে আমার টার্গেট হচ্ছে কি এখান থেকে টি ওয়ানের ভ্যালুটা বের করে তাহলে সত্তর বাই টি ওয়ান এক পাশে রাখলাম বাকিগুলোকে অন্য পাশে নিয়ে গেলাম হাফ থেকে যদি আমি ওয়ান বাই ফোর বিয়োগ করি তাহলে এর পাশে থাকে ওয়ান বাই ফোর আর এর পাশে থাকে সত্তর বাই টি ওয়ান এখন জাস্ট টি ওয়ান কি করবো গুণ করবো আর গুণ বা বজ্রগুণ যেটাই বলি চার সাথে আঠাশ দুইশো আশি ক্যালভিন আর যেহেতু আমরা টি ওয়ান জেনে গেছি আমরা এই যে এখান থেকে কি বের করতে পারি টি এ বের করতে পারি তাহলে টি টু কত তিন ইন্টু দুইশো আশি বাই চার ইকুয়াল টু হচ্ছে চার সাত তার মানে দুইশো দশ পে টি ওয়ানও পেয়ে গেলাম তাহলে এই দুইটা আমাদের জানতে চেয়েছিলো তাহলে এই দুইটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো এটা ছিল তিন নম্বর কোশ্চিন যেটা কুয়েটেও আসছিল আবার রুয়েটেও আসছিল এবার আমরা পরের কোশ্চিনে চলে যাই দেখে ফেলি পরের কোশ্চেন কি বলছে এখানে বলছে একটি কার্ণ ইঞ্জিন যখন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে কর্মদক্ষতা তাহলে আমরা জানি যে কি থাকে একটা থাকে তাপ গ্রাহকের তাপমাত্রা একটা থাকে তাপ উৎসের তাপমাত্রা তো তারা তাপগ্রাহকের তাপমাত্রাটা বলে দিয়েছে সেটা কত সাতাশ ডিগ্রি তো যদি তাপগ্রাহকের তাপমাত্রা সাতাশ ডিগ্রি হয় তখন তার কর্মদক্ষতাটা কত হয় ফিফটি পারসেন্ট আচ্ছা এবার কি করলাম একে আমি সিক্সটি দক্ষ করতে যাচ্ছি তাহলে সিক্সটি দক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে বলে রাখা ভালো ইটা সমান আমরা কি জানি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তাই তো নাকি তাহলে টি টু চেঞ্জ করলে যেমন কর্মদক্ষতা চেঞ্জ হয় টি ওয়ান চেঞ্জ করলে কি তেমন কর্মদক্ষতা চেঞ্জ হয় টু কমালে কর্মদক্ষতা বাড়ে আবার টি বাড়ালে কি কর্মদক্ষতা বাড়ে তো এখানে আমরা যেকোনো একটা তাপমাত্রা কমানো হয়েছিল ফলে কর্মদক্ষতা দ্বিগুণ হয়ে গেছিল অর্থাৎ বেড়ে গিয়েছিল এবার কি করা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়ানো হচ্ছে ফলেও কি হবে এই যে আমার কর্মদক্ষতা সেটা বেড়ে যাবে ঠিক আছে কিনা ওকে তাহলে এই অঙ্কটা এবার শুরু থেকে দেখো কি বলেছিল তাপগ্রাহকের তাপমাত্রা যখন সাতাশ ডিগ্রি মানে টি টুর মান সাতাশ ডিগ্রি মানে সেটাকে আমরা বলতে পারি কত কেলভিন তিনশো কেলভিন তাহলে টি টু তিনশো কেলভিন হলে কর্মদক্ষতা কত ফিফটি পার্সেন্ট তাহলে ওই অবস্থায় কিন্তু আমরা টি ওয়ানের ভ্যালু জানি না আমরা জাস্ট টি টুর ভ্যালু জানি তো আমরা লিখে ফেললাম ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে ফিফটি বাই হান্ড্রেড মানে এখানে আমরা বলতেই পারি টি টুর ভ্যালু যেহেতু আমাদের জানা তিনশো কেলভিন ডিভাইডেড বাই টি ওয়ান ইকোয়াল টু ফিফটি বাই হান্ড্রেড মানে ওয়ান বাই টু আচ্ছা এখান থেকে আমরা নির্ণয় করে ফেলতে পারি তাহলে টিউন এর ভ্যালু কত আসে পাশে এবং এটাই পাশে নিয়ে গেলাম থেকে হাফ হাফ করলে এবং গেলে থ্রি হান্ড্রেড বাই টি ওয়ান এবং আর গুণ করলে টি ওয়ানের ভ্যালু কত আসে টিওনের এর ভ্যালু আছে তিনশো দুগুনা ছয়শো কেলভিন তাহলে কিন্তু আমি উৎসের তাপমাত্রাটা পেয়ে গেছি ওকে আচ্ছা পাইলাম ভালো কথা এবার আমি কি কাহিনী করেছি দেখো একে আমি এবার করতে তাহলে আগে ছিল তার কর্মদক্ষতা এবার আমি তার কর্মদক্ষতা কথা রাখতে চাচ্ছি সিক্সটি পার্সেন্ট ফলে আমাকে উচ্চের তাপমাত্রাটা কি করতে হচ্ছে অবশ্যই চেঞ্জ করতে হচ্ছে এবার কিন্তু আমি তাপগ্রাহকের তাপমাত্রা নিয়ে কোনো কাজ করছি না তাপগ্রাহকের তাপমাত্রা যা ছিল আমি তাই দেখেছি জাস্ট কি চেঞ্জ করেছি উৎসের তাপমাত্রাটা আমি চেঞ্জ করেছি মানে কি বাড়িয়েছি ফলে দক্ষতাটাও আমার বেড়ে গেছে তাহলে বর্তমানের যদি আমি কর্মদক্ষতা সূত্র লিখি ইটার ড্যাশ সেটা হবে কত ওয়ান মাইনাস টি টু ড্যাশ বাই টি ওয়ান ড্যাশ বাট কিন্তু এই টি টু ড্যাশ এই টি টুর কিন্তু কোনো চেঞ্জ হয়নি বর্তমানে যেটা টি টু ড্যাশ সেটা আগে টি টুর সমান কারণ আমি তাপ গ্রাহকের তাপমাত্রা কোনো চেঞ্জ করিনি শুধুমাত্র উৎসের তাপমাত্রা চেঞ্জ করেছি বর্তমানে দক্ষতা সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি বাই হান্ড্রেড ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু আগের যেটা কি ছিল ওই যে তাপ গ্রাহকের তাপমাত্রা এখনও কিন্তু সেটাই আছে টি টু ডেস যা টি টু তাহলে সেটা হচ্ছে কত তিনশো এই যে আমরা আগেই বের করেছি টি টুর ভ্যালু তিনশো আচ্ছা আর বর্তমানে টি ওয়ান ড্যাশ সেটা আমরা জানি না সেটা আমরা নির্ণয় করবো কারণ আমি কিন্তু আগের যেটা উচ্চ তাপমাত্রা এখন সেটা রাখি না বরং কী করেছি আমি সেটাকে বাড়িয়েছি ওকে তাহলে এক পাশে এটা এটা আর এক পাশে নিয়ে গেলাম তাহলে তিনশো বাই টি ওয়ান ড্যাশ ইকুয়াল টু ওয়ান মাইনাস সিক্সটি ডিভাইডেড বাই হান্ড্রেড এটাকে আমরা এটাও বলতে পারি থ্রি ডিভাইডেড বাই ফাইভ জাস্ট বিচ দ্বারা কাটাকাটি দিলে ওকে তাহলে এখান থেকে পাই থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই টি ওয়ান ড্যাশ ইকুয়াল টু হচ্ছে কত টু ডিভাইডেড বাই ফাইভ এরপর আর আর গুণ করলাম হিসাব করলাম টু টি ওয়ান ড্যাশ ইকুয়াল টু কত আসছে তিন পাচ্ছে পনেরোশো আচ্ছা তাহলে টু টি ওয়ান ড্যাশ ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অতএব টি ওয়ান ড্যাশ কত এটা ডিভাইডেড বাই হচ্ছে টু মানে হচ্ছে সাড়ে সাতশো কেলভিন তাহলে আগে তাপমাত্রা ছিল কত ছয়শো কেলভিন এখন তাপমাত্রা কত সাড়ে সাতশো কেলভিন তাহলে আমি এক্স্যাক্টলি কতটুকু উচ্চের তাপমাত্রা বাড়িয়েছি ঠিক আছে না যে অতএব আমি কতটুকু তাপমাত্রা বাড়িয়েছি টি ওয়ান ডি ওয়ান মানে হচ্ছে সাড়ে সাতশো মাইনাস ছয়শো মানে কত কেলভিন দেড়শো কেলভিন ওকে তাহলে এটাই ছিল চার নাম্বার অঙ্ক এটা রুয়েট সেশনের একটা কোশ্চিন এবার আমরা পরবর্তী কোশ্চিনে চলে যাচ্ছি কোশ্চিনটা কিন্তু খুব বেসিক একটা কোশ্চিন কেন বেসিক বলছি সেটা একটু পরে বুঝতে পারবা একজাক্টলি কারণ ইঞ্জিন সম্পর্কে বেসিক না ধারণা না থাকলে আসলে এটা শুধুমাত্র সূত্র দ্বারা কিন্তু করতে পারবে না হ্যাঁ ঠিক আছে শুধু সূত্র দ্বারা করতে পারবা বাট বুঝতে সমস্যা হবে দেখো কি বলেছে এখানে বলেছে যে একটি আদর্শ কান্ন ইঞ্জিনের উৎস এবং সিঙ্কের তাপমাত্রা যথাক্রমে সাড়ে চারশো কেলভিন তাহলে দুইটা তাপমাত্রা দেওয়া একটা তাপ উচ্ছের তাপমাত্রা যেটা সাড়ে চারশো কেলভিন একটা সিঙ্ক অর্থাৎ অর্থাৎ কি তাপ গ্রাহক তাপ গ্রাহকের তাপমাত্রা সাড়ে তিনশো কেলভিন অর্থাৎ এটা হচ্ছে টি ওয়ান যেটা সেটা হচ্ছে কত সাড়ে চারশো আর যেটা টি সেটা হচ্ছে কত সাড়ে তিনশো ওকে তো কি বলেছে প্রতি সাইকেলে ইঞ্জিনটি যদি উচ্চ হতে ওয়ান কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে তাহলে প্রতি সাইকেলে সিংকে বর্জিত তাপ ইঞ্জিনটির দক্ষতা এবং প্রতি সাইকেলে সম্পাদিত কাজ কাজের পরিমাণ নির্ণয় করো আমি এই কোয়েশ্চেনের অ্যানসার দিব বাট তার আগে আমি কান্ড ইঞ্জিনের কিছু বেসিক ধারণা একটু রিকল করিয়ে দিতে চাই খেয়াল করো কি হতো যে একটা থাকতো তাপ উৎস যেটার তাপমাত্রা টি ওয়ান এবং সেখানে কিউয়ান পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হতো তারপর এই যে তাপ উৎস সেখান থেকে তাপটা ফ্লো হতো ফ্লো হয়ে কি হতো একটা অংশ কাজে পরিণত হতো যে মেকানিক্যাল কাজ দ্বারা কি হচ্ছে আমার গাড়িটা চলছে ঠিক আছে না আর আরেকটা অংশ কি হতো আরেকটা অংশ আসলে অপচয় হয়ে যেত যেটা আমরা বাইরে ছেড়ে দিতাম কিউটু পরিমাণ তাপ ঠিক আছে না তো এখানে আসলে কি আছে ওই সিঙ্কটা আছে সিঙ্ক যার তাপমাত্রা হচ্ছে টি এবং সেখানে কি পরিমাণ তাপ আমি ছেড়ে দিচ্ছি কিউটু পরিমাণ আমি তাপ শক্তি ছেড়ে দিচ্ছি তাহলে আরেকবার বলি যে তাপ উচ্ছে কি হতো কি ওয়ান পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হতো এবং সেটার আমরা একটা অংশ যেটাকে আমি কাজে লাগাতে পারতাম ঠিক আছে কিনা মেকানিক্যাল ওয়ার্ক এবং বাকি অংশটা কি আছে না ওকে এখানে খেয়াল করো আমি যখন কর্মদক্ষতা সূত্র তৈরি করতে চাই তখন কর্মদক্ষতার সমান কি বলি যে এক্স্যাক্টলি আমি কতটুকু পেয়েছি কতটুকু আমি কাজে রূপান্তরিত করে করতে পেরেছি ডাব্লু পরিমাণ এবং আমি মোট কি পরিমাণ তাপশক্তি উৎপন্ন করেছিলাম কি ওয়ান পরিমাণ সেটা কিন্তু আমি টাকা কাজে লাগাতে পারিনি সেটার জাস্ট একটা পার্ট কে w ডাব্লু সমান আমি বলতে পারি যে আমি যতটুকু কাজ পেয়েছি মেকানিক্যাল ওয়ার্ক ঠিক আছে কিনা আচ্ছা তো খেয়াল করো তো ওয়ানের তো দুইটা পোর্শান একটা পোর্শান হচ্ছে ডাবলু যেটা আমার কাজ তৈরি করছে আর একটা হচ্ছে কিউ যেটা আমি তাপ গ্রাহকে ছেড়ে দিচ্ছি অর্থাৎ আমি বলতে পারি কি কি ওয়ান সমান হচ্ছে ডাব্লু প্লাস কিউ তাহলে সেখান থেকে বলতে পারি ডাব্লু সমান হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ আচ্ছা তাহলে এখান থেকে দেখো ডাব্লু সমান কত ওয়ান মাইনাস কিউ টু আর নিচে তো কিউ ওয়ান অলরেডি আছে তো ওয়ান বাই ওয়ান মানে কত মানে হচ্ছে ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান আচ্ছা তো পরবর্তীতে এখানে দেখানো হয়েছিল কি যে কিউ বাই কি ওয়ানের অনুপাত যা টি টু বাই টি ওয়ান এর অনুপাত তা যে তারপরে দেখানো হয়েছিল ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এটাই হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা আচ্ছা এই ব্যাপারটা কেন মনে করে দিলাম কারণ এইটার সাথে কিন্তু আমার এই বর্তমান অঙ্কটা রিলেটেড ঠিক আছে কিনা যেমন কিউ টু বাই কিউান ইকল টু টি টু বাই টি ওয়ান এই সূত্র বা ইটার যে সূত্র আছে ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান এই ধরনের সূত্রগুলো এবং এই বেসিক ধারণাগুলো আমাদের এই অঙ্কটাতে প্রয়োগ করতে হবে আচ্ছা তাহলে এবার আমি মেন অঙ্কে ফিরে যাই ওকে তাহলে খেয়াল করো কি বলেছে প্রতি সাইকেলে ইঞ্জিনটি যদি উচ্চ হতে ওয়ান কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে তাহলে কি করতো ওয়ান কিলো ক্যালোরি পরিমাণ তাপ গ্রহণ করতো ঠিক আছে কিনা তাহলে কি হয়েছে ইঞ্জিনটা শুরুতে ওয়ান কিলো ক্যালোরি তাপ গ্রহণ করেছে তাহলে এই যে এই জায়গাতে প্রথমত ইঞ্জিনটা কি করেছে ওয়ান কিলো ক্যালোরি পরিমাণ তাপ শক্তি সে গ্রহণ করেছে ঠিক আছে কিনা এবং তারই কিছুটা অংশ সে সিংকে ছেড়ে দিয়েছে এবং কিছুটা সে কাজে রূপান্তরিত করেছে ওকে তো প্রথমত কি বলেছে প্রতি সাইকেলে বর্জিত তাপ তাপ মানে এই যে যে গ্রাহকে পরিমাণ তাপটা বর্জন করা হয় সেটাই হচ্ছে কে সেটাই হচ্ছে কিউ টু তোমার তাহলে কিউ ওয়ানটা দেওয়া আছে এবং তোমাকে কি নির্ণয় করতে বলেছে কিউ টুটা নির্ণয় করতে বলেছে এবং আমরা একটা সূত্রের কথা বলেছিলাম কিছুক্ষণ আগে সেটা কি কিউ টু বাই কিউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে টি টু বাই আচ্ছা তাহলে খেয়াল করো আমি এখান থেকে কিউ টু এর ভ্যালু নির্ণয় করবো তাই কিউটুটাকে এক পাশে রাখলাম বাকি সবাইকে অন্য পাশে রাখলাম ওকে টি টুর ভ্যালু কত টি টুর ভ্যালু জানি আমরা এই যে সাড়ে তিনশো খেলবেন এই যে সিঙ্কের তাপমাত্রা কত সাড়ে তিনশো যেটাই সিঙ্ক সেটাই তাপ গ্রাহক এবং উচ্চটা কত সাড়ে চারশো তাহলে টি ওয়ানটা হচ্ছে কত সাড়ে চারশো আর টি টুটা হচ্ছে কত সাড়ে তিনশো এবং কি ওয়ান এটা এক্সাক্টলি কত কিলো ক্যালোরি ওয়ান কিলো ক্যালোরি তো অনেকে চাইতে পারে যে আমি কিলো ক্যালোরি এককে রাখবো না আমি কি এককে রাখব কিলো জুল এককে রাখবো সিম্পলি এইটাকে ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর দ্বারা গুণ করলে এটা কি হয়ে যায় কিলো জুল হয়ে যায় তাহলে ছিল ওয়ান কিলো ক্যালোরি এটাকে তুমি যদি কিলো জুল করতে চাও তাহলে ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর দ্বারা গুণ করতে হবে তাহলে ওয়ান কিলো ক্যালোরি মানে কত জুল ফোর পয়েন্ট ওয়ান কিলো জুল আচ্ছা তাহলে সেখান থেকে আমরা পাই কিউ টু এত কিলো জুল ওকে তাহলে কিন্তু আমরা কিউ টু এর ভ্যালুটা কি করলাম পেয়ে গেলাম ঠিক আছে কি না আচ্ছা তো তাহলে এই কিউটুটা হচ্ছে কি যে মোট তাপের এক্স্যাক্টলি যে অংশটুকু কি হচ্ছে এই যে তাপ করছে ইঞ্জিনটা ছেড়ে দিচ্ছে ঠিক আছে না সেটাই চেয়েছিল যে প্রতি সাইকেলে সিংকে বর্জিত তাপ যেটা হচ্ছে এক্স্যাক্টলি কিউ টু আচ্ছা এরপর কি বলেছে ইঞ্জিনটির দক্ষতা মানে কর্মদক্ষতা আর কি যে সূত্রটা আমরা জানি ইটার একটা সূত্র ইটা সমান কত ইটার সমান হচ্ছে এই যেখানে আমি কয়েকটা সূত্র লিখেছি যেমন w বাই কিউ তারপরে ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান বা ওয়ান মাইনাস টি বাই টি তুমি চাইলে যে কোনো একটা দ্বারা করতেই পারো অসুবিধা নাই যদি সবগুলোর ভ্যালু জানো আচ্ছা তো আমি এইটা দ্বারা করব কারণ আমার টি টু টি দুইটাই দেওয়া আছে তাহলে 1 মাইনাস টি টু বাই টি ওয়ান হচ্ছে কত সাড়ে তিনশো দেওয়া দেওয়াই আছে এবং টি হচ্ছে কত সাড়ে চারশো আগেই বলেছি টি বড় হয় এবং টি ছোট হয় টি ওয়ান হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা আর টি হচ্ছে সরি টি ওয়ান হচ্ছে তাপ উচ্ছের তাপমাত্রা আর টি টু হচ্ছে কি তাপগ্রাহক বা সিঙ্কের তাপমাত্রা ওকে তাহলে এটাকে আমি হান্ড্রেড দ্বারা গুণ করবো কারণ আমি পার্সেন্টেজ আকারে চাচ্ছি তাহলে এক্স্যাক্টলি কত পার্সেন্ট হয় বাইশ দশমিক দুই দুই পার্সেন্ট ওকে দশমিকের পর জাস্ট দুই ঘর নিলাম ওকে এরপর তাহলে আমাদের দুই নাম্বার কমপ্লিট এবার আমরা তিন নাম্বারে চলে যাই তিন নাম্বারে কি বলেছে প্রতি সাইকেলে সম্পাদিত কাজের পরিমাণ এই যে সম্পাদিত কাজের পরিমাণ ডাব্লিউ যে কাজটা আমার কি করছে মেকানিক্যাল ওয়ার্ক করছে চাকাকে ঘুরাচ্ছে ঠিক আছে না গাড়িকে সামনে নিয়ে যাচ্ছে তো এই ডাব্লুটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছে কারণ যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়েছে সেটা তো আর পুরো আমি কাজে লাগাতে পারিনি তার একটা অংশ জাস্ট আমি কাজে লাগাতে পেরেছি বাকিটা আমি সিঙ্কে ছেড়ে দিয়েছি তো এই যে কাজটা করতে পেরেছি সে সম্পাদিত কাজের পরিমাণে আমাকে জানতে চেয়েছে অর্থাৎ ডাব্লু আমাকে জানতে চেয়েছে আমার কাছে তো আমরা তো একটা আগে দেখেছি না যে কিউ ওয়ান সমান কি প্লাস কিউ টু যে মোট তাপের একটা অংশ কাজে পরিণত হয় আর একটা অংশ বাইরে ছেড়ে দিই তাই কিউ ওয়ান সমান হচ্ছে কি ডাব্লু প্লাস কিউ টু সেখান থেকে এটাও বলেছিলাম যে ডাব্লু সমান হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু তাহলে আমরা এখন সেই সূত্র প্রয়োগ করব ডাব্লু সমান কি কিউ ওয়ান টু আচ্ছা তাহলে আমাদেরকে বলেছিল সম্পাদিত কাজের পরিমাণ মানে ডাব্লু যেটা সূত্র আমরা কি জানি তিন নাম্বারের সূত্রটা হচ্ছে ডাব্লু সমান কিউ ওয়ান মাইনাস কিউ টু এখন আমরা কিউ ওয়ানও জানি কিউ টুও জানি কীভাবে জানি কিউ ওয়ান তো আমার কোশ্চেনের দেওয়াই ছিল যেটা ছিল 4.184 কিলো জুল আর Q2 টা আমরা নির্ণয় করলাম কত 3.254 এত কিলো জুল তাহলে 4.184 3.254 এটাই হচ্ছে কি আমার এই সম্পাদিত কাজ অর্থাৎ কি পরিমাণ কাজ আমি আউটপুটে পেয়েছি যেটা হচ্ছে 0.93 কিলো জুল ওকে ঠিক আছে তাহলে আমরা বুঝে গেলাম এটাই হচ্ছিল আমাদের চার নাম্বার প্রবলেম তো তোমরা এখন হয়তো বুঝতে পেরেছো যে আমি শুরুতে কেন এত কথাবার্তা এগুলা বললাম আমি কিন্তু এটা অন্য অঙ্কের জন্য বলিনি বাট এটার জন্য বলেছি কেন বলেছি কারণ এখানে যে বোঝার মতো অনেক বিষয় আছে না হলে সম্পাদিত কাজের পরিমাণ যখন আমি তোমাকে লিখতাম ডাব্লিউ কল টু কি ওয়ান ম্যানেস কিউ টু তখন কিন্তু তোমার মনে করছে আসতো যে এই কি ওয়ান ম্যানস কিউ টু এটা কিভাবে আসলো এই যে আসলে শুরুতে একটু এই ব্যাপারগুলোকে রিকল করিয়ে নিয়েছি যাই হোক এটাই ছিল পাঁচ নাম্বার তাহলে পাঁচ নাম্বার কমপ্লিটেড এবার আমরা ছয় নাম্বারে চলে যাই এটাই হচ্ছে ছয় নাম্বারটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম দেখে ফেলো ছয় নাম্বারটা কি বলেছে বলেছে একটি কার্নো ইঞ্জিন পাঁচশো কেলভিন তাপমাত্রায় তাপ উৎস হতে বারোশো জুল তাপ গ্রহণ করে ও তাপ গ্রাহকের সাতশো জুল তাপ বর্জন করে তাপ গ্রাহকের তাপমাত্রা কত তো যেহেতু আমি এক থেকে পাঁচ করিয়ে ফেলেছি এবং আশা করি সেগুলো তোমরা বুঝে গেছো সেহেতু ছয় নাম্বার আমি আর করব না ছয় নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমার এক্সাক্টলি এক থেকে পাঁচ কতটুকু বুঝতে পেরেছো পুরোপুরি বুঝতে পেরেছো কিনা যদি পুরোপুরি বুঝতে পারো তাহলে ছয় নাম্বারও পারবা আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিই এখানে প্রথমত কি বলেছে তাপুছের তাপমাত্রাটা বলেছে মানে টি ওয়ান তারপরে তাপ উচ্ছ থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করে সেটাও বলেছে Q1 তারপরে তাপ গ্রাহকের কতটুকু তাপ বর্জন করে সে বলে দিয়েছে এবং তাপ টা এখানে মানে টিটু সেটা নির্ণয় করতে বলেছে যে হোক হিন্ট দিয়ে দিয়েছি আর বলার দরকার নাই এখন আশা করি তোমরা পেরে যাবা তো এই অ্যান্সারটা করার পরে তোমরা চাইলে আমাদের কমেন্ট সেকশনে অ্যানসারটা লিখে দিতে পারো যদি সঠিক হয় আমরা বলবো যে হ্যাঁ রাইট অ্যান্সার এর বাইরেও চাইলে ভিডিওটা আজকে কেমন লাগলো বা সামনে কোন টপিকের ওপর ভিডিও চাও বা এই টাইপ যে কোনো পরামর্শ দিতে পারে সর্বশেষে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে